3, 2, 1 ভাই ভিতরে ডাইরেক্ট ভিতরে ডাইরেক্ট ভিতরে 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 ভাই এটা তো দেওয়ালের কাছে যেতে পারে না গাইস এইবার আমি যেভাবে ওকে বাইকটা নিয়ে মিলিটারি বেসের মধ্যে ঢুকবো দেখা যাক এখান থেকে ঢুকতে পারি কিনা ভাই প্লিজ 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 ঢুকে যা রে আপনারা কি ভেবেছেন আমি নুব আমি যে পিরো সেটি আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো মেলা দিন চেষ্টা করছি আন্না করে বুঝাই পারলে আইজে পিরো কিন্তু আপনারা বুঝেন না হিয়ার লাই বলি আজ আন্না করে একান বিমান চুরি করে দেখামু আইদেন পিরো হেই WhatsApp গাইস ওয়েলকাম ব্যাক টু আঙ্গো আর একান নতুন GTA 5 এর ওয়াটার গেমপ্লে ভিডিওতে তো আজের ভিডিওতে মূলত আমরা GTA 5 এর ভিতরে একান বিমান চুরি করুম কারণ আন্নারা ভাই আর করে নাই বলে নুব আসলেই আমি নুব যদি আমি আজকে GTA 5 এর মধ্যে বিমান চুরি করতে পারি তাহলে সবাই ভিডিওতে লাইক করবেন আর যদি চুরি না করতে পারে তাহলে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে কারোই ছাড় নাই যারা ভিডিওতে ক্লিক করছেন ভাই তাদের সবাইকে হয় লাইক করতে হবে না হয় সাবস্ক্রাইব করতে হবে সো লেটস শুরু অলরাইট গাইস ফাইনালি আমরা চলে আসছি GTA 5 এর মধ্যে আর এটা হচ্ছে আমাদের সেই কালাইয়া আচ্ছা আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি আপনারা কি বলতে পারবেন ইয়েস আমি এখানে কারেন্টের ফিলারের উপর দাঁড়িয়ে আছি আর এই জায়গার মধ্যে কেমনে উঠছি আমি সেটা জানি না অলরাইট আমি এখানে নিয়ে জাম্প করব জায়গার মধ্যে একমাত্র রয়েছে ফাইটার জেট গুলো লস অ্যাঞ্জেলস নোয়াখালীর মতন চলে যাবো লস অ্যাঞ্জেলস এর বাইরে আচ্ছা কত হয়েছে আর একখান গায়ে টুকান লাগবে গায়ে তো ইয়ান্তি দেখিয়েন না এখানে অনেকগুলো গাড়ি আছে এখান থেকে একটা গাড়ি চুরি করে নিয়ে যাই ওকে এখান থেকে কোন গাড়িটা চুরি করা যায় একটু ভালো করে দেখি ভাই এটা হচ্ছে অ্যাম্বুলেন্স এটা চুরি করবো না তারপর এখানে লাল একটা গাড়ি আছে ভাই গাড়িটা কিন্তু অনেক সুন্দর এখানে নীল কালারের একটা গাড়ি আছে লালটা না নীলটা একটাও না এই লোকটা ওর জিএফ এর সাথে কথা বলতেছে একটা গাড়ি আছে এই গাড়িটা দেখে ভাই মনে হচ্ছে এটা বড় লোকের গাড়ি এক সেকেন্ড ভাই আমি এখান থেকে গাড়িটা চুরি করে নিয়ে গেলে কেউ কি আমাকে কিছু করবে ওকে ভাই কেউ আমাকে কিছু করে নাই আমি এখন এখান থেকে গাড়িটা নিয়ে যাবো আচ্ছা লস অ্যাঞ্জেলস এর বাইরে যেতে হলে মূলত এখন আমাকে এই রোডটা ধরে সামনের দিকে এগোতে হবে ভাই গাড়িটার স্পিড আমার কাছে অতটা ভালো লাগতেছে না এখন এই গাড়িটা চেঞ্জ করবো এখানে একটা পার্কিং এরিয়া আছে মানে চুরি করবো অল রাইট ফাইনালি আমরা আরো একটা গাড়ি চুরি করে নিয়েছি ওকে এখানে প্রায় 200 কিলোমিটার ওইটা আমি আবারও ভাই গাড়িটা চালাচ্ছি ওকে এখানে প্রায় 180 কিলোমিটার স্পিড হয়ে গিয়েছে 200 কিলোমিটার স্পিড হয়ে গিয়েছে গাড়ির স্পিড চলে বুঝা ও একটুর জন্য ভাই এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় নাই ওকে গাড়ির স্পিড তো অনেক বেশি আমি হচ্ছি ভাই পিরো ড্রাইভারের জন্য আমাদের গাড়িটার এখনো কিছু হয় নাই গাইস দেখতে দেখতে আমরা ওই জায়গার মধ্যে চলে আসছি যে জায়গার মধ্যে মূলত এখানে একটা মিলিটারি বেস আছে আমি এখন যেখানে আছি ভাই এখানে মিলিটারি বেস না মিলিটারি বেস হচ্ছে মূলত উপরে এখন কত হচ্ছে আমার কাছে এখানে যে গাড়িটা আছে ভাই এই গাড়িটা নিয়ে যদি আমি ভিতরে যাই তাহলে মিলিটারি সবাই ভাই ভয় পেয়ে যাবে আরে ও ওইটা সেকেন্ড এই ভাই দেখেন এখানে একটা ফাইটার জেট উড়ে যাচ্ছে প্লাস এখানে আরো একটা ফাইটার জেট ভাই আসছে একবার যদি আমি এখান থেকে ফাইটার যেটা চুরি করতে পারে ভাই তাহলে আমি যে পিরোম্যান সেটা প্রমাণ হয়ে যাবে বাট এখন কথা হচ্ছে আমি এই গাড়িটা নিয়ে ভিতরে কেমনে ঢুকবো ভাই সামনে হচ্ছে মূলত মিলিটারি বেসের মেইন গেট অলরাইট আমি এখন এই গাড়িটা নিয়ে ভিতরে যাবো আপনাদেরকে দেখাবো যে ভাই এখানে সবগুলো মিলিটারি আমাকে কতটা ভয় পাইছে ওকে আমি এখানে ভিতরে যাচ্ছি এ বাবা এ আমি এখানে ভাই তোদেরকে দেখার জন্য আছি খবরদার আরে আসলে কথা হচ্ছে আমার পুলিশ এগুলো ভাই পারে না মিলিটারি এগুলো ভাই কি বলবো আমি দেখছেন ভিতরে ঢুকে কতক্ষণ সার্ভাইভ করেছিলাম দেখা আপনি লাপরওয়াহি কেন দিয়ে যান আমি যদি পিরোমেন না হতাম ভাই তাহলে এরা আমাকে ঢুকার সাথে সাথে মেরে দিত বাট আমাকে ভয় পেয়েছে এর জন্য আমাকে অনেক দেরিতে মারছে কিন্তু সমস্যা নাই আবার দামু জীবনটা বেদনা গেস কাবি কাবি প্রো লোগো কি গালতি হো জাতি হ্যায় অলরাইট আমি আবারও বাইক নিয়ে এখানে মিলিটারি বেসের কাছে চলে আসছি আজকে আমি এখানে ভিতরে গিয়ে ভাই একটা ফাইটার জেট চুরি করবই করব কারণ এই ফাইটার জেটের সাথে আমার মানের জোত আটকায় আছে 3 2 1 ভাই ভিতরে ডাইরেক্ট ভিতরে ডাইরেক্ট ভিতরে ভিতরে
আরে বেয়াদব কোথাকার থাম থামে না থামে না থামে না থাম না বেয়াদব থাম 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 সবাই আবার এটা ভাববেন না যে আমি এখানে নুবের জন্য মরে গিয়েছি। আসলে কথা হচ্ছে এখানে পুলিশগুলো আমার সাথে পারে নাই, যার জন্য মানে আমি নিজে মরে গিয়েছি। আমি যদি এখন না মরতাম তাহলে পুলিশ অফিসার গুলোর ভাই মানুষজন নিয়ে টানাটানি হয়ে যাইতো, কিছুক্ষণ পর আমারই মানুষজন নিয়ে টানাটানি শুরু হবে। কারণ আমি কিন্তু এখানে ফাইটার জেট চুরি করেছিলাম, বাট ওই ফাইটার জেটটা পরবর্তীতে আমি ওই পুলিশ অফিসারদেরকে দান করে দিয়েছি, গরিব পুলিশ অফিসার, এই জন্য ভাই ওদেরকে দান করে। তো যাই হোক, আমি কিন্তু প্রমাণ করেছি আমি যে পিরো। আমার টাস্ক ছিল আমি এখানে ফাইটার জেট চুরি করবো, আমি ফাইটার জেট চুরি করেছি, বাট পরেরটা পরে সেগুলো ভাই মাথা থেকে ঝেড়ে ফেলেন। তো এই যাই আর বেশি খেলতাম না ভাই, এনে ফ্যাঙ্কলিনে রাখি দেয় ভাই, তুই আসতে ভাই জেস গই। আর বেশিক্ষণ যদি খেলি ভাই পুলিশ তাহলে বেগুন ডরাই দেবো, আর আনারা বেগুন তো ভাই আরো তাহলে ফিরু উপাধি দিয়ে লেবেন। তো হ্যাঁ, আনারা লোক হ্যাঁ আবার দেখা করি মাঙ্গো হরর ভিডিওতে, ততক্ষণ যেন আনারা বেগুনে ভালো থাকে রে। সাবস্ক্রাইব করছেন।